এখন আপনার দল করবে না দেখে সত্য কথা বলবে, উচিত কথা বলবে, তারে আপনি পাসপোর্ট আটকে রাখবেন, চিকিৎসা করতে দেবেন না। তো এই এই ধরনের মন মানসিকতা যদি ওনার মতো এই লেভেলের থাকে, উনি বঙ্গবন্ধুর কারণে, বঙ্গবন্ধু তো এরকম ছিল না। পিটার হাস বলেছে আমরা একটা গণতন্ত্র, আমরা উদ্ধারের জন্য ফ্রি ফেয়ার ইলেকশন চাই, নিরপেক্ষ ইলেকশন চাই, প্রভাবমুক্ত ইলেকশন চাই। উনি বলছে আওয়ামী লীগ যাতে, আমরাও তাই চাই। কিন্তু উনি জানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, চেয়ারে থাকলে এটা হবে না। মির্জা ফখরুল ছাড়িয়ে দিয়ে ফখরুল সাহেব আসেন আমরা কথা বলি, ঠিক আছে? মানে এখন আই কি ওনারা চাচ্ছে বিএনপি যাতে ইলেকশনে না আসে আর ওনারা খালি মাঠে গোল দিবে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনি এত কিছু পারেন, আপনি এত কিছু দমন পীড়ন করতেছেন, আপনার এত শক্তি, আপনি একটু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কমান না, আপনি একটু সিন্ডিকেটটা ভাঙ্গেন না, আপনার বাণিজ্য মন্ত্রীকে ধরেন না, আপনি যেগুলি এই ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা, ওগুলো তো সব আপনার দলের লোক, ওদেরকে ঢুকান জেলে, ওদেরকে অ্যারেস্ট করেন। আপনি একটা দলের বিএনপির একটা আগা থেকে মাথা সব ধরে ধরে আপনার অ্যারেস্ট করে এখানে ঢুকাচ্ছেন, আপনি সিন্ডিকেট ভাঙেন, জনস্বার্থে এটা করেন, আপনি জনস্বার্থে সিন্ডিকেট ভাঙেন, দাম কমান, আপনি শ্রমিককে গুলি করে কেন মারেন? আপনি একটা নির্ধারণ করে দিয়েছেন এই ভাতা হবে, এই বেতন হবে, সেইটা কার্যকর করার জন্য তারা আন্দোলন করতেছে বা সেটার দাবির জন্য। একটা 12,500 টাকায় কি একটা শ্রমিকের সংসার চলে? ও কি বৈধ না? শ্রমিকের গায়ে গুলি করেন কেন আপনি? শ্রমিককে, একটা মেয়ে নারী শ্রমিককে হত্যা করেন কেন আপনি? আপনার যুবলীগ ছাত্রলীগ সেখানে যায় কেন? আপনি কি যাইচ্ছে তাই? এটা কি মগের মুলুক নাকি? আপনার আপনাকে লিস্ট দেওয়া হয়েছে নাকি? দেশটা আপনি যাইচ্ছে তাই করবেন? এটা কোন ধরনের? আপনি এগুলো বিচার করতে পারেন না? শ্রমিকের এখন কত হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করছে, এই যে ব্যবসায়ীরা, আপনি ব্যবসায়ীদেরকে কত সুযোগ সুবিধা দিচ্ছেন, ব্যাংক থেকে লোন দিচ্ছেন, কত কিছু করোনার সময় অর্থ দিয়েছেন ব্যবসায়ীরা, শ্রমিকদেরকে কিছুই দেয়নি, এগুলি বেতন দেয় না, 3 মাস, 3.5 মাস ঈদের বোনাস দেয় না, তাদেরকে দিন রাত কাজ করে, সেই শ্রমিকদেরকে আপনি গুলি করেন? আপনি খুব জনদরদীয় হয়ে গেছেন না? আপনি বলেন আপনি 96% ভোট পেয়েছেন, কোথায় পেয়েছেন? আপনি এই তো ইলেকশন হলো কত, 11%, 16%, অ্যাকচুয়ালি 5%, 6%, আপনি সারা বিশ্বকে বলেন। আজকে আপনাকে দেশের মানুষ বিশ্বাস করে না, আন্তর্জাতিক মানুষও বিশ্বাস করে না, বিদেশেরও বিশ্বাস করে না, আমেরিকা আসতে বাধ্য হয়ে, এই আমেরিকাই তো আপনাকে আসতে সাহায্য করেছে, এই ভারত সাহায্য করেছে, আজকে আমেরিকা আপনার বিরুদ্ধে চলে গেছে, কারণ আপনি এমন একটা পর্যায়ে চলে গেছেন আপনি কাউরে পরোয়া করেন না, বেপরোয়া, এটা তো ঠিক না। আপনাকে বুঝতে হবে দেশটা মানুষের, আপনি জনগণের ভোটে হন নাই, আপনি কিভাবে হয়েছেন সবাই জানে, উপনির্বাচন আমরা দেখেছি, আপনি একটা উপনির্বাচন ঠিক মতো করতে দেন না, আপনার ই দিয়ে আপনি বড় বড় কথা বলেন শুধু, আপনি কথায় কথায় হুমকি দেন, ধমকি দেন। আপনি যদি একটু বিবেকবান মানুষ হতেন, আপনি যদি দায়িত্ববান মানুষ হতেন, দেশপ্রেমিক হতেন, তাহলে আপনি কখনো এত আগে শিডিউল ঘোষণা করতেন না। আপনি শিডিউল ঘোষণা করছেন, এটা নিয়ে আলোচনা হয়েছে না? শিডিউল নিয়ে আনন্দ দেবী কি? শিডিউল ঘোষণা করার পরে কেউ মোবারকবাদ জানার কিছু নাই? এটা নিয়ে আলোচনা হয়েছে যে যখন একটা অচলায়তন হচ্ছে, যখন একটা বটলনেক তৈরি হয়েছে, বিরোধী দল বিএনপির নেতা ক্রেতা সব জেলে ঢুকাইছেন আপনি, তাদেরকে ধরিয়া মাইরা পিটাইয়া তাদেরকে ইলেকশনে আনার জন্য, দল ভেঙে একটা বিএনপি 2-3টা বানানোর জন্য, আপনি তারপরও পারতেছেন না? আপনি করেন আপনার ইচ্ছে মতো, আপনি ইলেকশন নিষেধ করছে কে? কিন্তু আপনি কেন মানুষকে মিথ্যা মামলা দিবেন, মানুষকে হ্যারাস করবেন, দ্রব্যমূল্য বাজার কন্ট্রোল করতে পারবেন না? ডলারের দাম আজকে 127 টাকা, ডলারে 127 টাকা, আমরা ব্যাংকে গেলে ডলার পাই না, মানে মানুষ ইম্পোর্ট করতে পারতেছে না ব্যবসায়ীরা। সুতরাং আরেকটা হলো ভাই, ট্রেনের আপা শুনেন, ট্রেনের চালক যদি হয় বৈধ লাইসেন্স ছাড়া, নির্বাচনের ট্রেন ওনার লাইসেন্স কি বৈধ? উনি তো অবৈধ অনৈতিক ভাবে আসছে, তো ওনার ট্রেনে কে উঠবে? উনি তো রেকলেস, উনি অ্যাক্সিডেন্ট করে সব মেরে ফেলবে, তো ওই ট্রেনে কে উঠবে? ওই ট্রেন গন্তব্যে যাবে কিনা কে জানে? উনি কারো কথা শুনে না, উনি আমেরিকাকে, আমেরিকাকে বলে, উনি আমেরিকার, ওনার ছেলে এতদিন আমেরিকাতে ছিল না, ওনার মেয়ে কানাডায় ছিল না, তা ওনারা কেন ওনার বিরুদ্ধে চলে গেল? ইংল্যান্ড কেন ওনার বিরুদ্ধে চলে গেল? ভারত তো চুপ হয়ে গেছে এখন, কারণ ভারত দেশে তো ব্যাপার হয়, এতো কথা শুনে না। এখন আপনি যখন সীমা ছাড়াই যাবেন, তখন হয় কি আপনাকে সবাই খেয়াল করবে, কারণ আপনি দেখেন দুই চোখ দিয়া, আপনাকে দেখে কোটি কোটি চোখ দিয়া, আপনাকে আজকে আজকে 17 কোটি মানুষ, 17 দুই 14 34 কোটি লোক চোখ দিয়ে দেখছে, এখন আপনাকে দেখে কয়েকশো চোখ দিয়া, 100 কোটি চোখ দিয়া, আপনি যা বলেন সব রেকর্ড হয়, সব দেখতেছে, কারণ আপনি প্রাইম মিনিস্টার, আপনি চাঁদের মতো, আপনি সূর্য, তা আপনাকে তো সবাই দেখে, আপনি সবাইকে দেখেন না, আপনি যা ইচ্ছা তাই বলবেন,
আর মানুষই গিলবে, এটা তো ঠিক না। তারপরে আপনি দেখেন উনি এই কথায় কথায় বলে, মান্না ভাই দেখেন ওই দিন বললো যে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে, ওনার পাসপোর্ট আটকে রাখছে। তারেক জিয়ার নাকি পাসপোর্ট আটকে রাখছে, তাকে পাসপোর্ট দেওয়া হয় না লন্ডন থেকে আসা। এখন আমরা তো সব জানি না, কিন্তু মান্না ভাই তো আমরা কনফার্ম যে মান্না ভাই বলতেছে আমার পাসপোর্ট আমাকে দেয় না। এটা কোন ধরনের মান্না ভাই? তো আপনার এক সময় দল করছে, মান্না ভাই তো আপনার সাংগঠনিক সম্পাদক ছিল দলে, না হয় সে অন্য দলে চলে গেছে। সারা জীবন কেউ আওয়ামী লীগ করবে, সারা জীবন কেউ বিএনপি করবে, বিএনপি থেকে এখন ওই তৃণমূলে কি বিএনপি, বিএনপি থেকে এখন ওই যে বিএনএম আসতেছে, তাহলে আপনি অন্য দলে যাচ্ছে। এখন আপনার দল করবে না দেখে সত্য কথা বলবো উচিত কথা বলবে, তারে আপনি পাসপোর্ট আটকে রাখবেন, চিকিৎসা করতে দেবেন না। তো এই 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 ধরনের মন মানসিকতা যদি ওনার মতো এই লেভেলের থাকে, উনি বঙ্গবন্ধুর কারণে, বঙ্গবন্ধু তো এরকম ছিল না, বঙ্গবন্ধু অনেক উদার ছিল যত কিছুই বলুক। তো ওনার তো একটা এমন নেতার মেয়ে, উনি তার দোহাই দেয় কিন্তু কাজ করে তার উল্টা। বঙ্গবন্ধু এদেশে ইভেন যারা মুসলিম করছে, অন্য দল করছে, তাদেরকে পর্যন্ত উনি মাফ করে দিচ্ছে। শাহওয়াজকে উনি ইয়া করে ওনার উপদেষ্টা বানিয়েছে, উনি পাকিস্তানে পাঠিয়েছে, মিডল ইস্টে পাঠিয়েছে স্বীকৃতির জন্য। এখন উনি মনে করে মানুষ কেউ ইতিহাস পড়ে না, ইতিহাস জানে না। আরে ভাই ইতিহাস তো পড়ে, শোনেন, আওয়ামী মুসলিম কি বলে, আওয়ামী মুসলিম লীগ ভেঙে হয়েছে, মুসলিম লীগ একটা, আওয়ামী লীগ একটা, মুসলিম লীগ শেষ হয়ে গেছে, মোনায়েম খানরা বাড়াবাড়ি করছিল, মোনায়েম খান এই মুসলিম লীগরা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যার জন্য ওরা শেষ। আজকে আপনি মানুষের বিরুদ্ধে চলে গেছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে আপনি গেছেন, আওয়ামী লীগে শেষ হয়ে যাবে। যদি আপনি এখনো না বোঝেন আওয়ামী লীগে শেষ হয়ে যাবে, কারণ আওয়ামী লীগটাকে ধ্বংস করার ইচ্ছা আপনার নাই, মানে আওয়ামী লীগ তো আপনি তৈরি করেন নাই, আওয়ামী লীগ রেডিমেড পেয়েছেন, একটা দল কর্মী পেয়েছেন ঘরে ঘরে, ওইটার উপরে করে আপনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে হন, ভালোভাবে হয়েছেন, বৈধভাবে হয়েছেন, অবৈধভাবে হয়েছেন, অনৈতিকভাবে হয়েছেন, গাছ ধরে হয়েছেন। কিন্তু এটা মনে রাখতে হবে, এইভাবে একটা দল আপনি সন্ত্রাস গুন্ডা পান্ডা হাজি সেলিম তো সম্রাট তো বদি কক্সবাজারের এগুলি দিয়ে আপনি মানে ইলেকশন জিতে যাবেন, ক্রস ফায়ার দিয়ে ইলেকশন জিতে যাবেন, গুম খুন করে জিতে যাবেন, এটা ঠিক না। এটার কিন্তু পরিণাম ভয়াবহ হয়, এই দলই ধ্বংস হয়ে যাবে, এই দলে এখন ভালো মানুষ আসবে না। এই নমিনেশন পেপারের দাম 50,000 টাকা করছে, 50,000 টাকাটা বিশাল ব্যাপার না বলেন? আপনি এত বড় দল, আপনার কি আপনি জানেন না যে আপনার শত শত হাজার হাজার কর্মী নেতারা আছে নিবে, অনেকে হয়তো এই এত ওই 50,000 টাকা খরচ করে নমিনেশন পেপার সমর্থন নাও থাকতে পারে, এমন হতে পারে। তাহলে এটা কি ব্যবসা বাণিজ্য? জাতীয় পার্টি করছে 30,000 টাকা, তা কোথায় থেকে কয় হাজার টাকা থেকে কয় হাজার টাকা আসছে? আগে শুনেন, এটা 30,000 টাকা ছিল এক সময়। তা সবকিছুরই একটা লিমিট আছে, তা দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে থেকে নমিনেশন পেপারের উর্ধগতি হয়ে যাবে নাকি সব? এটা কোন ধরনের? তারপরে বিদেশে আপনি মৃত মানুষের নামে মামলা দেয়, ওই 3 বছর 3.5 বছর আগে মারা গেছে, আরে বিদেশে আছে মানুষ, তাদের নামে মামলা হচ্ছে এখন, বিদেশে আছে, এটা কোন ধরনের? আমরা তো কত হাত পা বেঁধে আপনি বলেন আমার সাথে সাঁতার কাটো, আপনি খুব ভালো সাঁতারু, আপনি হাত পা বাইরে দিছে কলে আমার সাথে সাঁতার কাটো, সম্ভব? এইগুলি শোনেন, এই ধরনের প্রহসন করা, ফান করা, এগুলো একটা নিষ্ঠুরতা, জাতির সাথে এক ধরনের মানে ইয়া করা, এটা কি ইয়ার কি করা, মানে ফান করা, দিস ইজ নট কারেক্ট। আপনি জানেন না আজকে আপনি যেখানে আছেন ওখানে আপনি নাও থাকতে পারেন। আর আমেরিকার এত দোষ বলে, আমেরিকার দোষ, আরে আমেরিকা পিটার হাস কি বলেছে, পিটার হাস বলেছে আমরা একটা গণতন্ত্র, আমরা উদ্ধারের জন্য ফ্রি ফেয়ার ইলেকশন চাই, নিরপেক্ষ ইলেকশন চাই, প্রভাব মুক্ত ইলেকশন চাই। উনি বলছে আওয়ামী লীগ যাতে, আমরাও তাই চাই, কিন্তু উনি জানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, চেয়ারে থাকলে এটা হবে না, এটা সম্ভব না, কারণ এটা অনেকগুলি প্রমাণ ভুড়ি ভুড়ি আছে। এখন উনি কি অন্যায় করলো এইটা করার পরে, এখন ওনার বিরুদ্ধে ওনারে ভাই পিটার হাসকে বলে পাতি হাস, ওনার নেতারা ইউনিয়ন কাউন্সিল নেতা পিটার ডি হাসকে বলে পাতি হাস, বুঝছে? আর আমেরিকার অ্যাম্বাসেডর ভয় পাবে বাংলাদেশকে, ভয় পালায় যাবে। আরে ভাই ওনার কলম্বোতে কমিটমেন্ট আছে, উনি এখানে যারা অ্যাম্বাসেডর আছে হি ইজ দ্য সিনিয়র মোস্ট, ওনার ওনার প্রোটোকল, উনি সিনিয়র, এজন্য ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং উনি কলম্বো হয়ে আমেরিকাতে গেছে। এখন উনি যদি দেশে যায় উনি কি যেতে পারবে না? ওনার ছুটি লাগে না, ওনার ওনার প্রয়োজন আছে না, ব্যক্তিগত প্রয়োজন আছে না, ওনার আমেরিকার রিকোয়ারমেন্ট আছে না? এখন এইগুলি আপনার যদি দেশ ও জাতির স্বার্থে, ওনার উচিত ছিল ক্ষমতার থেকে সরে যাওয়া, একটা ডিক্লারেশন দেওয়া, বিএনপি কে ডাকা, তারে কি বলে ওনার নাম মেজার আক্তার, মেজার আক্তার তো বিএনপি থেকে বহিষ্কৃত এবং একটা বিতর্কিত লোক এবং তার খুবই মাথা গরম, সে যে সমস্ত কথা বলে টক শোতে মারামারি করার অবস্থা হয় ওনার, আমরা দেখছি টেলিভিশনে।
তা মেজর আক্তার তো কোনো হিসাবই পড়ে না রে ভাই, আপনি বিএনপির একজন নেতা ডাকতেন সিনিয়র যারা আছে যে ভাই তোমরা পালাই থেকো না, মঈন খান আছে এরে আসো আসো, মির্জা ফখরুল ছাইড়ে দিয়ে ফখরুল সাহেব আসেন আমরা কথা বলি, ঠিক আছে? মানে এখন আই কি ওনারা চাচ্ছে বিএনপি যাতে ইলেকশনে না আসে আর ওনারা খালি মাঠে গোল দিবে। এখন এই ইলেকশন যদি উনি করে করলো, এই ইলেকশন করে টিকতে পারবে কিনা? বিএনপি একটা ইলেকশন করছিল 96-এ, সেটা বলছিল যে আমরা ভাই কেয়ারটেকার টানার জন্য, তোমরা তো পার্লামেন্ট থেকে রিজাইন করেছো, আমরা কেয়ারটেকার একটা বিল আনার জন্য এটা করতেছি, তাও সরে নাই। তারপর কিন্তু বিএনপি তার পার্লামেন্ট রিজলভ করে দিয়েছিল এক মাস বা দেড় মাস পরে, আমার ঠিক মনে নাই এক্সাক্ট এটা। কিন্তু এই যে আপনার কি বলে চিন্তা, আমার উদ্দেশ্য অনেস্ট হতে হবে, আমি সমস্ত মানুষকে বেইজ্জতি করব, আমি কাউকে সম্মান দেব না, আমি ডক্টর ইউনুসকে ধরে বেইজ্জতি করব, মানে বাংলাদেশে উনি ছাড়া আর সবাই হলো অসম্মানিত, মানে উনি খালি সম্মান পাবে আর সবাই হলো নমশূদ্র, উনি ব্রাহ্মণ নো? আপনি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, আপনি ভালো আছেন, ভালো পদে আছেন, ক্ষমতায় আছেন, ওটা পার্মানেন্ট না, আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, যে মানুষটা নোবেল পুরস্কার পেয়েছে এদেশের প্রথম বাংলাদেশি, আপনি তাকে বলেন কি সুৎখোর, তারপরে আর কি কি বলে, খুব আজে বাজে কথা বলে। আরে ভাই আপনি তো সুদে ব্যাংকে লোন আনতেছেন না বিদেশ থেকে, আপনার ছেলে সুদের দেশ আমেরিকায় সুদের দেশে থাকে না, এই কালাম ভাই সুদের দেশে থাকে না, ভারতের সুদের দেশ না, বাংলাদেশে কোথায় সুদ নাই? ইসলামী ব্যাংক যে বলেন, ইসলামী ব্যাংক তো খালি বলে ইয়া, আসলে তো ওটাও সুদ, ওরাও সুদ, ওরা কি লভ্যাংশ আমাদেরকে দেয়, ওরাও সুদ, একটা সিস্টেম বানিয়ে নিছে। সুতরাং আমাদের কথা হলো দেশ এবং জাতির স্বার্থে আর মানুষকে না মেরে, গুলি না করে, লাশের রাজনীতি না করে, উনি বঙ্গবন্ধুর মানে সন্তান হিসাবে, কন্যা হিসাবে বঙ্গবন্ধুকে ঊর্ধ্বে রাখা উচিত, সমালোচনার ঊর্ধ্বে, বঙ্গবন্ধুর মতাদর্শ উনি যদি কিছুটাও বিশ্বাস করে তাহলে ওনার উচিত একটা ইলেকশন দেওয়া ফেরি ফেয়ার, কারণ ওনাকে কেউ বিশ্বাস করে না, কারণ উনি তো রাখাল বালকের অবস্থা। ওই যে মেষ পালতো না, ডেইলি বলে যে আজকে নেকড়ে আসছে, নেকড়ে আসছে, যেদিন নেকড়ে আসছে তখন আর কেউ তার ডাকে সাড়া দেয়নি,